স্বাগত বন্ধুরা, তোমাদের সকলকে তোমাদের প্রিয় চ্যানেল ইংলিশ ইজি ইপিউ রিডে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা কোর রিলেটিভ কনজাংশন ব্যবহার করে কম্পাউন্ড সেন্টেন্সের গঠন শিখব। ইতিমধ্যে তোমরা বিভিন্ন কোর রিলেটিভ কনজাংশন ব্যবহার করে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হয় সে বিষয়ের যে ভিডিও দেখেছো তাতে নিশ্চয় শিখেছো যে কিভাবে কোর রিলেটিভ কনজাংশন ব্যবহার করে সেই সব বাক্যকে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করা যায়। এবং এ প্রসঙ্গেও তোমাদের বলে রাখি যে যারা এখনও সে ভিডিও দেখোনি সে ভিডিও অবশ্যই দেখবে, এবং কোরিলেটিভ কনজাংশন এই কনজাংশনকে কেন বলা হচ্ছে সে বিষয়ে নিশ্চয় জানো। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি যে এই যে কনজাংশন সেই কনজাংশনকে কোরিলেটিভ কনজাংশন বলা হচ্ছে এই জন্যেই যে এই ধরনের কনজাংশনগুলিতে দুটো শব্দ থাকবে, অর্থাৎ একটি যদি ব্যবহার করা হয় তাহলে অন্য শব্দটিও থাকবেই। তো এই দুটো শব্দ মিলে একটি কনজাংশনের কাজ করছে বলেই এটাকে বলা হচ্ছে যে কোরিলেটিভ কনজাংশন। তো আজকে আমরা যে কোরিলেটিভ কনজাংশন ব্যবহার করব সেটি হচ্ছে নট অনলি বাট অলসো। তো এই যে নট অনলি বাট অলসো, এর মানে অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না, তো চিন্তার কিছু নাই। তো আমরা বাংলাতে যেটা বলি যে শুধুমাত্র এটাই নয় ওটাও, এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা এই নট অনলি বাট অলসো এই কনজাংশন ব্যবহার করব। তো এই বাক্যগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোথায় আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। তো এক্ষেত্রে তোমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে যে নট অনলি বাট অলসো ব্যবহারের ক্ষেত্রে তোমরা নাইদার নর আইদার অর এইসব ব্যবহারের ক্ষেত্রে যেমনটা শিখেছো যে দুটো বাক্য পড়ে বুঝে নিতে হবে যে আলাদা অংশ কি আছে, সেই আলাদা অংশের সাথে যেমন আমরা আইদার অর নাইদার নর ব্যবহার করার যে নিয়ম শিখেছি ঠিক একই রকমভাবে নট অনলি বাট অলসোর ক্ষেত্রেও সেই নিয়মই কাজে লাগবে। অর্থাৎ বাক্য দুটোর মধ্যে যে দুটি অংশ আলাদা থাকবে তার সাথে আমরা নট অনলি বাট অলসো লাগাবো। তো এখানে তোমরা প্রথম যে উদাহরণ সেটি দেখো তাহলে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। তো এখানে যে উদাহরণ দেখতেই পাচ্ছ যে দ্য প্লেয়ার ইজ এ ফুটবলার, দ্য প্লেয়ার ইজ এ ক্রিকেটার, এই যে দুটো বাক্য সেখান থেকে তোমরা পরিষ্কার বুঝতেই পারছো নিশ্চয় যে বাক্যের সাবজেক্ট একই আছে এবং যে অবজেক্ট সেটি আলাদা আছে, অর্থাৎ ফুটবলার এবং ক্রিকেটার। তো এরকম যদি বাক্য যেখানে অবজেক্ট আলাদা থাকবে সেক্ষেত্রে নিচের যে বাক্যের গঠন দেখতে পাচ্ছ সেই ধরনের বাক্যের গঠন মেনে আমরা উত্তর করব। অর্থাৎ প্রথমে যে সাবজেক্ট সেটাকে লিখে দেবো, তারপরে সাবজেক্ট অনুসারে এবং প্রশ্নের যে ভার্ব সে ভার্ব অনুসারে অ্যামিজ আর বা যেটা হবে সেটাকে লিখব, এবং সেটাকে লেখার পরে আমরা নট অনলি ব্যবহার করব। নট অনলি ব্যবহার করার পরে প্রথম যে অবজেক্ট সেটাকে লিখব, তারপরে বাট অলসো ব্যবহার করে দ্বিতীয় যে অবজেক্ট সেটা লিখব, এবং তারপরে যদি আরও কিছু লেখার থাকে তাহলে সেই অংশটি লিখে দেবো। এবং এক্ষেত্রে কনজাংশন ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথম বাক্যের যে পার্টস অফ স্পিচের সঙ্গে নট অনলি ব্যবহার করব দ্বিতীয় বাক্যের সেই বা একই ধরনের পার্টস অফ স্পিচের সঙ্গে বাট অলসোকেও ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথম বাক্যের নাউনের সঙ্গে আগে যদি আমরা নট অনলি ব্যবহার করি তাহলে দ্বিতীয় বাক্যের নাউনের আগেই আমাদেরকে বাট অলসো ব্যবহার করতে হবে। একইভাবে অন্যান্য পার্টস অফ স্পিচের ক্ষেত্রেও সেই নিয়ম মেনে চলতে হবে। অর্থাৎ প্রথম বাক্যের ভার্বের সঙ্গে নট অনলি ব্যবহার করলে দ্বিতীয় বাক্যের ভার্বের সঙ্গে, একইভাবে কোনো বাক্যের অ্যাডজেক্টিভে দেখা গেলো যে প্রথম বাক্যে অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা নট অনলি ব্যবহার করলাম তাহলে দ্বিতীয় বাক্যেরও অ্যাডজেক্টিভের সঙ্গে বাট অলসো ব্যবহার করতে হবে, এ বিষয়টি অবশ্যই মনে রাখবে। তো আমাদের যে প্রশ্ন তাতে দেখতেই পাচ্ছ যে দ্য প্লেয়ার ইজ এ ফুটবলার, দ্য প্লেয়ার ইজ এ ক্রিকেটার। তাহলে এই যে বাক্য সব ক্ষেত্রে যাদের অসুবিধা হয় তারা প্রথমে বাংলাতে সেই বাক্যকে সাজিয়ে নেবে। তাহলে এই যে দুটো বাক্য সেই বাক্যে আমরা এরকমটাই বলবো নিশ্চয় যে ওই খেলোয়াড়টি একজন ফুটবলারই নয় একজন ক্রিকেটারও। তাহলে এই যে কথা বলছি তাহলে দেখো যে এক্ষেত্রে তোমাদের কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিংয়ে যেমনটা শিখিয়েছি যে কমন যে দুটি বাক্যের মধ্যে কমন যে অংশ সেটা প্রথমে লিখে দিতে হবে, তাহলে এক্ষেত্রে আমরা সেরকমভাবে দ্য প্লেয়ার ইজ এই যে অংশ একই রকম সেটাকে উত্তরে লিখে দেবো। তাহলে এরকমটাই লিখবো যে দ্য প্লেয়ার ইজ, এবার দেখো যে আলাদা যে দুটি অংশ যে এ ফুটবলার এবং এ ক্রিকেটার, এই দুটি অংশ দুটি বাক্যে আলাদা, তাহলে এই যে অংশ তার একটাকে আমরা নট অনলি দিয়ে লিখব এবং আরেকটাকে বাট অলসো দিয়ে ব্যবহার করব। তাহলে প্রথম যে অংশটুকু হলো এরকমটাই যে দ্য প্লেয়ার ইজ, এবার আমরা এরকমটাই লিখব যে নট অনলি এ ফুটবলার বাট অলসো এ ক্রিকেটার। তাহলে এই যে বাক্য তাতে দেখতেই পেলে যে উত্তর যেটা লিখলাম আমরা সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হলো, এবং বাংলাতে যেটা মানে বোঝাচ্ছে যে খেলোয়াড়টি একজন ফুটবলারই নয় একজন ক্রিকেটারও। তো তোমরা জানোই যে একজন খেলোয়াড় যে ক্রিকেটও খেলতে পারে ফুটবলও খেলতে পারে, এরকমটাই বোঝানো হচ্ছে। তাহলে এইভাবে জয়েন করতে হবে। একইভাবে এবার আমরা পরের যে বাক্য সেটা দেখব,
তো এখানে দেখো যে পরের যে বাক্য দেখতেই পাচ্ছ যে আই হ্যাভ সিন হিম আই হ্যাভ হার্ড ফ্রম হিম তো কোনো একজন সে বলছে যে কোনো একজনের কাছ কোনো একজনকে সে দেখেছে তার পাশাপাশি তার কাছ থেকে শুনেওছে অর্থাৎ ফোনে হয়তো কোনো কথাবার্তা হয়েছে বা সামনাসামনি কোনো কথাবার্তা হয়েছে তাহলে দেখো যে এই যে বাক্য সে বাক্যতে তোমরা দেখতেই পাচ্ছ যে তাহলে আগের মতনই তোমাদেরকে চিনে নিতে হবে যে আলাদা অংশ কী আছে তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে সাবজেক্ট একই আছে এবং যে কাজ সে কাজ আলাদা আছে এখানে অবজেক্টও একই আছে তাহলে কি দেখো যে প্রথম বাক্যে যেমনটা বলা হচ্ছে যে আই হ্যাভ সিন হিম যে আমি তাকে দেখেছি এবং দ্বিতীয় বাক্যে যেমনটা বলা হলো যে আমি তার কাছ থেকে শুনেছি তো শোনা অর্থে বললাম যে হয়তো ফোনে কথা হয়ে থাকতে পারে বা সরাসরি দেখা হওয়ার পর কথা হয়ে থাকতে পারে তাহলে যেমনটা তোমাদের বললাম যে আলাদা যে অংশ আছে সে আলাদা অংশের সাথে নট অনলি বাট অলসো লিখতে হবে তাহলে এই বাক্যকে আমরা একইভাবে বাংলাতে সাজিয়ে নিব যে আমি তার তাকে শুধুমাত্র দেখিনি তার সাথে কথাও হয়েছে এরকমটাই লিখবো আমরা তাহলে সেভাবে যদি লিখতে চাই তাহলে যেমনভাবে প্রথম বাক্যে শেখালাম সেভাবে এক্ষেত্রেও আমরা কমন যে অংশ সেই অংশটুকুকে লিখে দেবো তাহলে এখানে আই হ্যাভ যে কমন অংশ সেটাকে লিখে দেবো তাহলে আই হ্যাভ এরপরে দেখো যে নট অনলি সিন হিম এরকম লিখবো তাহলে আমি তাকে শুধুমাত্র দেখিনি এছাড়াও কী করেছি যে তাকে তার কথা শুনেওছি তাহলে এরকমভাবে লিখবো যে বাট অলসো হার্ড ফ্রম হিম তাহলে এক্ষেত্রে বুঝতেই পারছো যে এইভাবে লিখতে হবে যে আই হ্যাভ নট অনলি সিন হিম বাট অলসো হার্ড ফ্রম হিম তো এক্ষেত্রে নট অনলির পরে যে অংশ সেটা একটা বা দুটো শব্দ যাই থাকুক না কেন বাট অলসোর পরেও যে একই রকম শব্দ থাকবে সেরকমটা নয় তাহলে উত্তরটা বুঝতে পারলে নিশ্চয় এর পরের যে প্রশ্ন দেখো মাই ফ্রেন্ড গট এ পেন ফ্রম হিজ আঙ্কেল দ্বিতীয় যে বাক্য হি গট এ পেন ফ্রম হিজ ফাদার অলসো তো আমার একটা বন্ধু সে বন্ধুর প্রসঙ্গে কী বলা হচ্ছে যে আমার বন্ধু একটা কলম পেল তার কাকুর কাছ থেকে দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে যে আমার বন্ধু একটা কলম পেল তার বাবার কাছ থেকেও তো এই যে বাক্য সে বাক্য বুঝতেই পারছো তাহলে বাংলাতে সাজিয়ে নিলে এরকমটাই বলবো যে আমার বন্ধু একটা কলম পেল শুধুমাত্র তার কাকুর কাছ থেকেই নয় তার বাবার কাছ থেকেও তাহলে একইভাবে তোমাদের যেমনভাবে আগের বাক্যতে শেখালাম সেভাবে লিখতে হবে যে অর্থাৎ দুটো বাক্যের কমন যে অংশ সেটাকে আমরা উত্তরে লিখে দেবো তাহলে মাই ফ্রেন্ড গট এ পেন এটা দেখো দুটো বাক্যে আছে দ্বিতীয় বাক্যে যে হি সেটা মাই ফ্রেন্ডকে বোঝাচ্ছে তাহলে মাই ফ্রেন্ড গট এ পেন এটা লিখে দিলাম এরপরে যে পরবর্তী যে অংশ সেই অংশকে আমরা নট অনলি বাট অলসো দিয়ে লিখে দেবো তাহলে মাই ফ্রেন্ড গট এ পেন নট অনলি ফ্রম হিজ আঙ্কেল বাট অলসো ফ্রম হিজ ফাদার এভাবে লিখে দেবো তাহলে বুঝতে পারছো যে মাই ফ্রেন্ড গট এ পেন নট অনলি ফ্রম হিজ আঙ্কেল বাট অলসো ফ্রম হিজ ফাদার তো এক্ষেত্রে দ্বিতীয় বাক্যে যে শেষে অলসো আছে সেটাকে আর লেখার দরকার নেই যেহেতু আমরা বাটের সঙ্গে অলসো যোগ করেই লিখছি এর পরের যে বাক্য দেখো হি হেল্পড মাই ব্রাদার যে সে আমাকে সাহায্য করলো সে আমার ভাইকেও সাহায্য করলো তাহলে এই বাক্যেও দেখতেই পাচ্ছ যে হি বলে যে সাবজেক্ট অর্থাৎ সে একই আছে এবং যে কাজ সাহায্য করা সেটাও একই এবং আলাদা অংশ হচ্ছে কি যে আমি আর দ্বিতীয় বাক্যে আমার ভাই তাহলে এই যে বাক্য সে বাক্যর জোড়াকে এভাবে সাজিয়ে নেব যে সে শুধুমাত্র আমাকেই সাহায্য করেনি আমার ভাইকেও সাহায্য করেছিল তাহলে এই অংশ বোঝানোর জন্যই আমরা এইভাবে লিখব যে সে সাহায্য করেছিল যেটা কমন অংশ দুটো বাক্যে একই রকম সেটাকে তোমাদের আগে লিখতে বললাম তাহলে হি হেল্পড এই অংশ দুটো বাক্যে একই তাহলে একইভাবে লিখবো যে হি হেল্পড এবার দেখো যে শুধুমাত্র আমাকেই নয় আমার ভাইকেও এই অংশ বোঝানোর জন্য আমরা মি এবং মাই ব্রাদার এই দুটো অংশকে নট অনলি বাট অলসো দিয়ে লিখবো তাহলে হি হেল্পড এরপরে নট অনলি মি বাট অলসো মাই ব্রাদার তাহলে সে সাহায্য করেছিল শুধুমাত্র আমাকেই নয় আমার ভাইকেও তাহলে বুঝতেই পারছো এইভাবে লিখবো যে হি হেল্প নট অনলি মি বাট অলসো মাই ব্রাদার এবার এই প্রসঙ্গে তোমাদের বলছি যে এই বাক্যকেই আমরা অন্যভাবেও লিখতে পারি অর্থাৎ এক্ষেত্রে এইভাবে লিখবো যে ভার্ব থেকে অবজেক্ট পর্যন্ত যে অংশ আছে সেই অংশটাকে পুরোপুরি নট অনলি বাট অলসোর সাথে লিখে দিয়ে তাহলে এইভাবে লিখতে পারি যে হি নট অনলি হেল্প মি বাট অলসো হেল্প মাই ব্রাদার এক্ষেত্রে কী করা হলো যে সাবজেক্টটা শুধু আলাদা রাখা হলো এবং তার সাথে যে আলাদা অংশ অর্থাৎ ভার্ব এক্ষেত্রে একই থাকলেও সেই ভার্বকে একসাথেই লিখে দেওয়া হলো যে হি নট অনলি হেল্প মি বাট অলসো হেল্প মাই ব্রাদার এভাবেও লিখতে পারো এই যে প্রশ্ন সে প্রশ্নকে তাহলে বুঝতে পেরেছো নিশ্চয় এর পরের যে প্রশ্ন দেখো রিক ওয়ার্কড হার্ড রিক বলে একটা ছেলে যে কঠোর পরিশ্রম করলো হি ডিড ভেরি ওয়েল ইন দ্য এক্সাম সে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করলো তাহলে এক্ষেত্রে যে সাবজেক্ট সে সাবজেক্ট একই এবং যে অবজেক্ট সেটা আলাদা
অর্থাৎ রিক বলে একটা ছেলে যে কঠোর পরিশ্রম করছে এবং সে পরীক্ষাতে ভালো ফলও করছে। তাহলে এই যে বাক্য তাকে আমরা দেখো যে এখানে যে সাবজেক্ট ছাড়া অবশিষ্ট যে অংশ দুটো বাক্যে পুরোপুরি আলাদা। তাহলে আমরা এইভাবে সাজিয়ে নেব যে রিক শুধুমাত্র কঠোর পরিশ্রমই করেনি, সে পরীক্ষায় ভালো রেজাল্টও করেছিল। তাহলে এইভাবে যদি আমরা বাংলাতে যে কথাটি বলছি সেটাকে যদি ইংরেজিতে লিখি তাহলে নিশ্চয়ই এরকমভাবে লিখব যে রিক নট অনলি ওয়ার্কড হার্ড বাট অলসো ডিড ভেরি ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এভাবে লিখব নিশ্চয়ই। তাহলে বাংলাতে যেটা বললাম সেই অংশটা ইংরেজিতে যেমনভাবে লিখলাম সেই মানেটাই বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই। এর পরের যে প্রশ্ন দেখো, শর্মিষ্ঠা ইজ এ স্টুডেন্ট অব দিস স্কুল, এবং দ্বিতীয় যে বাক্য অনন্যা ইজ অলসো এ স্টুডেন্ট অব দিস স্কুল। তো এখানে যে দুটো বাক্য তাতে যে দুটো বাক্যতে যে মানে বোঝাচ্ছে সেটা বুঝতেই পারছো নিশ্চয়ই, যে শর্মিষ্ঠা বলে একটা মেয়ে সে এই স্কুলের ছাত্রী এবং অনন্যা বলে আরেকজন সেও এই স্কুলের ছাত্রী। তাহলে এই যে দুটো বাক্য সেখান থেকে বাংলাতে আমরা এইভাবে সাজিয়ে নিব যে শুধুমাত্র শর্মিষ্ঠাই নয় অনন্যাও এই স্কুলের ছাত্রী। এবং যে প্রশ্ন সেই প্রশ্ন থেকে তোমরা বুঝতেই পারছো যে এই দুটো প্রশ্নের সমস্ত অংশ একই থাকলেও সাবজেক্ট আলাদা আছে, অর্থাৎ প্রথম বাক্যে শর্মিষ্ঠা এবং দ্বিতীয় বাক্যে অনন্যা। এবং যেমন তোমাদের প্রথম প্রশ্নের ক্ষেত্রে শেখালাম, তো এক্ষেত্রে দেখো যে যদি এক্ষেত্রে সাবজেক্ট আলাদা থাকলে পরে আমরা এই ধরনের বাক্যের গঠন মেনে উত্তর করব। অর্থাৎ ছবিতে যেমনটা দেখতে পাচ্ছ যে প্রথমেই আমরা নট অনলি লিখব, তারপরে প্রথম যে সাবজেক্ট সেটাকে লিখব, তারপরে বাট অলসো লিখে দ্বিতীয় যে সাবজেক্ট সেটা লিখব, এবং আগে যেমন বললাম সে অনুসারে অ্যাম ইজ আর অথবা প্রশ্নের যে ভার্ব আছে সেই ভার্ব অনুসারে আমরা বসাবো, এরপরে অবশিষ্ট যে অংশ সেই সমস্ত অংশগুলিকে লিখে দেব। তাহলে এই যে বাক্যের গঠন সেটি অবশ্যই মনে রাখবে, এবং এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য অ্যাম ইজ আর এরকমটা লেখা হয়েছে, তবে সব ক্ষেত্রে এরকম হবে তেমনটা নয়। প্রশ্নের যেরকম ভার্বের প্রয়োজন পড়বে সে অনুসারে বসাবে, এবং নট অনলি বাট অলসো ব্যবহার করে সাবজেক্ট ব্যবহার করার ক্ষেত্রে বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকবে তার পার্সন নাম্বার অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে, এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে। এবার সে অনুসারে যদি আমরা উত্তর করি ইংরেজিতে লিখলে এরকমই লিখব নট অনলি শর্মিষ্ঠা বাট অলসো অনন্যা। তাহলে এখানে দুটো বাক্যে যেহেতু সাবজেক্ট আলাদা আলাদা তাই নট অনলি বাট অলসোকে সেই সাবজেক্টের সাথে লিখে দিতে হবে। তাহলে যেমনভাবে লিখলাম সেরকমভাবে এবার দেখো পরবর্তী যে অংশ সেটাকে লিখে দেবো। তাহলে নট অনলি শর্মিষ্ঠা বাট অলসো অনন্যা ইজ এ স্টুডেন্ট অব দিস স্কুল। এক্ষেত্রে অলসো লেখার পর আবার যে বাক্যের মধ্যে অলসো বা টু যা থাকবে সেগুলোকে আর লিখবো না। এর পরের যে প্রশ্ন দেখো, মাই সিস্টার ডিড নট ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য পার্টি, মাই ব্রাদার অলসো ডিড নট ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য পার্টি। তো এখানে আমার বোন এবং আমার ভাই দুজন দুটো বাক্যে আলাদা সাবজেক্ট, এবং তাদের সম্বন্ধে দুটো কথা দুটো ক্ষেত্রে একই কথাই বলা হচ্ছে যে কোনো একটা পার্টি, সে বার্থডে পার্টি হোক বা যে কোনো পার্টি যাই হোক না কেন, সেই পার্টিতে আমার বোনও যেতে চায়নি আমার ভাইও যেতে চায়নি। তাহলে এক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে দুটো বাক্যে আগের প্রশ্নের মতনই সাবজেক্ট আলাদা। তাহলে এক্ষেত্রে এইভাবে লিখবো যে না শুধুমাত্র আমার বোন আমার ভাইও পার্টিতে যেতে চায়নি। তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে নট অনলিকে দুটো সাবজেক্টের সঙ্গে যোগ করব এবং বাট অলসোকে শুদ্ধ। তাহলে নট অনলি মাই সিস্টার বাট অলসো মাই ব্রাদার ডিড নট ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য পার্টি। তো এক্ষেত্রে নট অনলি বাট অলসো, এক্ষেত্রে দেখো যে নট অনলি নাবাচক বাক্য হলেও পরের যে এখানে ডিড নট আছে সেটা কিন্তু উঠবে না। এক্ষেত্রে যে যেমন তোমরা দেখেছিলে যে নাইদারের ক্ষেত্রে আমরা নাবাচক বাক্যকে তখন হ্যাঁবাচকে লিখেছিলাম এবং নাইদার ব্যবহার করেছিলাম, কিন্তু এক্ষেত্রে যে ডিড নট আছে সেটা কিন্তু থেকেই যাবে, কারণ এক্ষেত্রে এরকমটাই বোঝাচ্ছে যে শুধুমাত্র আমার বোনই নয় আমার ভাইও ওই যে পার্টি সেই পার্টিতে যেতে চায়নি। তাহলে আমরা এভাবে লিখব যে নট অনলি মাই সিস্টার বাট অলসো মাই ব্রাদার ডিড নট ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য পার্টি, এভাবে লিখবো। এখানে ডি রুটি দিয়ে কিন্তু ওয়ান্টেড টু অ্যাটেন্ড দ্য পার্টি এরকম লিখবো না। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই। এর পরের প্রশ্ন দেখো যে মাই টিচার থ্যাঙ্কড মি, মাই টিচার রিওয়ার্ডেড মি টু, আমার শিক্ষক মহাশয় আমাকে ধন্যবাদ দিলেন, আমার শিক্ষক মহাশয় আমাকে পুরস্কৃতও করলেন। তো এক্ষেত্রে দেখো যে দুটো বাক্যে একই রকমভাবে তোমাদেরকে বরাবরই সব বাক্যেই চিনে নিতে হবে যে এই ধরনের প্রশ্ন থাকলে বা কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে বললে যে যে লিঙ্কার আমরা ব্যবহার করব বা কোরিলেটিভ কনজাংশন ব্যবহার করব সেটা কোনটা হবে, এবং যদি নট অনলি বাট অলসো ব্যবহার দেখি বা নাইদার নর আইদার অর, তাহলে আলাদা জিনিস কী আছে সেটা অনুসারে আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো এসবগুলো ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমার শিক্ষক মহাশয় এবং দ্বিতীয় বাক্য আমার শিক্ষক মহাশয় দুটো বাক্যের সাবজেক্ট একই, এবং এই দুটো বাক্যের যে অবজেক্ট অর্থাৎ মি দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছ একই, শুধুমাত্র আলাদা যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো ক্ষেত্রে ভার্ব আলাদা। তাহলে তোমাদের আগের
বিভিন্ন প্রশ্নতে যেমনটা বললাম সেক্ষেত্রেও এখানে যে দুটো ভার্ব আলাদা আছে সেই ভার্ব দুটোর সঙ্গে নট অনলি বাট অলসো এই লিঙ্কারকে ব্যবহার করব। তাহলে এই যে প্রশ্ন তার উত্তর যদি আমরা লিখি তাহলে বাংলাতে আগে এইভাবে চিন্তা করে নেব যে আমার শিক্ষক মহাশয় আমাকে শুধুমাত্র ধন্যবাদই জানাননি, তিনি পুরস্কৃতও করেছিলেন। আমরা ইংরেজিতে এবার এরকমই লিখব যে মাই টিচার নট অনলি থ্যাঙ্কড মি বাট অলসো রিওয়ার্ডেড মি। তো এইভাবে উত্তর লিখব। তাহলে যেমনটা বলছি যে সেই অনুসারে অবশ্যই মনে রাখবে যে প্রথমে বাক্য পড়ে বুঝে নিতে হবে যে আলাদা জিনিস কী আছে এবং সেই দুটো আলাদা অংশ যা থাকবে সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা দুটো নাউন বা যে কোনো পার্টস অফ স্পিচ দুটো অংশ আলাদা থাকবে তার সঙ্গে আমরা নট অনলি বাট অলসো যোগ করব এবং এক্ষেত্রে যে দুটো বাক্যের মধ্যে যে অংশটি একই থাকবে সে অংশটাকে একবারই উত্তরে লিখব। তো যে প্রশ্নটির উত্তর যেমনভাবে হলো ঠিক একই রকমভাবে নয়ের যে প্রশ্ন দেখো যে হি গেভ হিম অ্যাসিউরেন্স ফর ফার্দার হেল্প, কোনো একজন আর একজনকে আশ্বস্ত করলো যে পরবর্তীতে আরও সাহায্য করবে এই বলে আশ্বস্ত করলো। এখানে অ্যাসিউরেন্স হচ্ছে যে আশ্বাস। তো এই যে পরের যে বাক্য হি অফার্ড হিম সাম মানি, যে কোনো একজন হয়তো বিপদে পড়েছে পরবর্তীতে সাহায্য করবে বা আরও সাহায্য করবে এই বলে তো আশ্বাস দিলই, এর পাশাপাশি তাকে কিছু টাকারও প্রস্তাব দিল যে কিছু টাকা রাখো বা এটা প্রয়োজনে লাগতে পারে এই বলে তাকে কিছু টাকারও প্রস্তাব দিল। তাহলে এই যে বাক্য সেই বাক্যকে আমরা এবার অন্যান্য ক্ষেত্রে যেমনভাবে আমরা উত্তর করছি সেইভাবে বাংলাতে চিন্তা করে নেব তারপরে উত্তর করব। আর যারা সরাসরি উত্তর করতে পারবে তারা সেভাবে উত্তর করবে। তাহলে এখানে এরকমটাই যে সে তাকে শুধুমাত্র পরবর্তী সাহায্যের আশ্বাসই দেয়নি তাকে কিছু টাকার প্রস্তাবও দিল। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র সাবজেক্ট একই ছাড়া বাদবাকি পুরো অংশটাই দুটো বাক্যেরই আলাদা আলাদা। তাহলে পুরো অংশের সঙ্গে আমরা নট অনলি বাট অলসো যোগ করবো, অর্থাৎ প্রথমেই সাবজেক্ট যেটা একই আসে সেটাকে লিখে দেবো অর্থাৎ হি, এরপরে গেভের আগে আমরা নট অনলি বসাবো। তাহলে হি নট অনলি গেভ হিম অ্যাসিউরেন্স ফর ফার্দার হেল্প বাট অলসো অফার্ড হিম সাম মানি। তো এক্ষেত্রে বুঝতেই পারছো যে যেমনটা বললাম সেরকমভাবে এক্ষেত্রেও জয়েন করা হলো। তাহলে হি নট অনলি গেভ হিম অ্যাসিউরেন্স ফর ফার্দার হেল্প বাট অলসো অফার্ড হিম সাম মানি। এক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা নট অনলির পরে বাট বা অন্য কিছু লিঙ্কার ব্যবহার করব না। এর পরের যে প্রশ্ন আছে দেখো, দ্য টি অফ দার্জিলিং ইজ টেস্টি, দার্জিলিংয়ের যে চা সেই চা কি সুস্বাদু। এরপরে যে বাক্য ইট ইজ ওয়ার্ল্ড ফেমাস, এটা বিশ্ববিখ্যাত। তাহলে দেখো যে এই যে বাক্য সেই বাক্যে এবার আমরা একই অংশ আলাদা অংশগুলো যদি চিহ্নিত করার চেষ্টা করি তাহলে প্রথম বাক্যে দ্য টি অফ দার্জিলিং অর্থাৎ দার্জিলিংয়ের চা এবং দ্বিতীয় বাক্যের যে ইট সেই ইটটাও প্রথম বাক্যের দ্য টি অফ দার্জিলিং অর্থাৎ দার্জিলিংয়ের চাকেই বোঝাচ্ছে। এবং এই দুটি বাক্যে দার্জিলিংয়ের চা সম্বন্ধে যে মধ্যে দুটো কথা বলা হচ্ছে, একটা কি প্রথম বাক্যে বলা হচ্ছে টেস্টি এবং দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে বিশ্ববিখ্যাত। তাহলে দার্জিলিংয়ের যে চা এবার বাংলাতে সাজিয়ে নিলে এরকমই বলবো যে দার্জিলিংয়ের চা শুধুমাত্র সুস্বাদু নয় পৃথিবী বিখ্যাত। এই যে বাংলাতে যেটা বললাম তাকে এবার ইংরেজিতে লিখলে দেখো যে দ্য টি অফ দার্জিলিং ইজ এবং দ্বিতীয় ক্ষেত্রে ইট বলতে পুরো অংশটাই অর্থাৎ দ্য টি অফ দার্জিলিং এটুকুকে বোঝাচ্ছে। তাহলে প্রথমে আমরা এরকম লিখে দেবো যে দ্য টি অফ দার্জিলিং ইজ, এরপরে নট অনলি টেস্টি বাট অলসো ওয়ার্ল্ড ফেমাস, এভাবে উত্তর লিখব। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে দ্য টি অফ দার্জিলিং ইজ নট অনলি টেস্টি বাট অলসো ওয়ার্ল্ড ফেমাস। তাহলে এক্ষেত্রে দ্য টি অফ দার্জিলিং প্রথম বাক্যে যেমনটা দ্বিতীয় বাক্যে ইট সেই একই কথাই বোঝাচ্ছে অর্থাৎ দার্জিলিংয়ের চাকেই বোঝাচ্ছে। তাহলে একই অংশ যেহেতু দুটো বাক্যেরই সেই জন্য উত্তর লেখার সময় দ্য টি অফ দার্জিলিং লিখে দেওয়া হলো, এরপরে যে ইজ আছে সেটাকে লিখলাম, তারপরে এইভাবে লেখা হলো যে দ্য টি অফ দার্জিলিং ইজ নট অনলি টেস্টি বাট অলসো ওয়ার্ল্ড ফেমাস, এইভাবেই উত্তর করা হলো। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো যে এই যে বিভিন্ন কোরিলেটিভ কনজাংশন সেগুলো ব্যবহার করা হয় কীভাবে সেটা আলোচনা করা হচ্ছে, এর পাশাপাশি সে কোরিলেটিভ কনজাংশন ব্যবহার করে কী করে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা হয় সে বিষয়েও আলোচনা করা হলো। এর পাশাপাশি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদও তোমাদের নিশ্চয় শেখা হলো, কারণ সব ক্ষেত্রেই প্রশ্ন দেখলাম তার মানে করলাম, এর পাশাপাশি আমরা বাংলাতে সাজিয়ে নিলাম তারপরে সেটাকে ইংরেজিতে উত্তর করলাম। তাহলে যারা মিডিয়াম মানের স্টুডেন্ট বা যারা যার যেমন প্রয়োজন সে অনুসারে তাহলে বুঝতেই পারছো যে এই সমস্ত ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখা যায় তাহলে একসাথে অনেক রকম কাজই করা যায়। তাই বন্ধুরা এই ভিডিও দেখার পর যদি তোমাদের
কোনো জায়গাতে এখনও কিছু অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ভিডিওতে যদি কোথাও ভুল ত্রুটি দেখতে পাও তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবে, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেগুলি সংশোধন করতে পারবো। এর পাশাপাশি যদি তোমাদের কোনো কিছু আরও জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এক্ষেত্রে তোমাদের বলবো যে অন্যান্য ভিডিওতে যেমন বলি যে এক্ষেত্রেও বলবো যে তোমাদের সুবিধার জন্য প্রতিটা ভিডিও একটু বড় হলেও 10টা করে বাক্য নিয়ে আলোচনা করা হয়, যাতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বাক্য উত্তর কীভাবে করতে হবে সেটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমরা এর পাশাপাশি নিজেরা আরও অনেক প্রশ্ন বেছে নিয়ে উত্তর করার চেষ্টা করো, যদি না পারো তাহলে অবশ্যই সেটি আমাকে কমেন্ট করে জানাবে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সে প্রশ্ন সরবরাহ করব। তো আজকের এই ভিডিও যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কিছু যদি বলার থাকে তাহলে কমেন্ট করবে, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো এবং ভালো থেকো। ধন্যবাদ।